ইসরায়েলের সঙ্গে কোনোভাবে যুক্ত আছে এমন জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রাখবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। লোহিত সাগরে হামলা নিয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটের সতর্কতার প্রতিবাদ জানিয়ে এমনটাই জানালো হুথি বিদ্রোহীরা। হোয়াইট হাউসের বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। হুথিদের অব্যাহত হামলার ফলে কৌশলগতভাবে দক্ষিণ লোহিত সাগরের পরিস্থিতি এখন অনেকটা স্থবির হয়ে পড়েছে। হুথি বিদ্রোহীরা অক্টোবর থেকে ইসরায়েলের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে হামাসকে সমর্থন করে আসছে। নভেম্বর থেকে তারা ক্ষেপণাস্ত্র, ড্রোন ব্যবহার করে 20 বারের বেশি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। লোহিত সাগরে মার্কিন, ব্রিটিশ এবং ফরাসি যুদ্ধজাহাজ সকলেরই হুথিদের প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে, তবে এটি বেশ ব্যয়বহুল। আবার যদি হুথিরা একসঙ্গে একাধিক ড্রোন, ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার সিদ্ধান্ত নেয়, তবে পরিস্থিতি আরও জটিল হবে। বাব আল মানদেব প্রণালী একটি গুরুত্বপূর্ণ পানিপথ, যার মধ্য দিয়ে বিশ্ব বাণিজ্যের প্রায় 15% সম্পন্ন হয়। হামলা অব্যাহত থাকলে জ্বালানির দাম বাড়বে এবং সরবরাহ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং বলেছে, বিশ্বের 20% কন্টেইনার জাহাজ লোহিত সাগর এড়িয়ে চলেছে এবং পরিবর্তে দক্ষিণ আফ্রিকার চারপাশে জড়ো হচ্ছে। তবে হামলা অব্যাহত থাকলে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন বিদ্রোহীদের উপর সরাসরি হামলার কথা ভাবছে বলে বেশ কয়েকটি প্রতিবেদনে জানানো হয়েছে। এতে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, জাপান এবং যুক্তরাষ্ট্রসহ 12টি দেশ স্বাক্ষর করেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইয়েমেন দরিদ্র আরব দেশ হিসেবে পরিচিত হলেও হুথিদের কাছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিশাল মজুদ রয়েছে, আর তাই বাইডেনের প্রশাসন ও তার মিত্র দেশগুলো হুথিদের দমনে বেশ হিমশিমি খাচ্ছে। মির্জা রকিবুল হাসান, News24।